इम्पेरियल आइडियल स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन भित्तिक क्लास कार्यक्रमे सबाइके स्वागतम। आशा करी सबाई आल्लाह ताआलार अशेष रहमते भालो आसो। आलहामदुलिल्लाह आमिओ भालो आसि। आज के आमी हाजिर होयेछि नवम दशम श्रेणीर इस्लाम ओ नैतिक शिक्षा विषयटी निये। इस्लाम ओ नैतिक शिक्षार विषय तृतीय अध्याय निये आमरा आलोचना करतेछि। एर आगेओ आमी তৃতীয় অধ্যায়ের পার্ট এক ও দুই নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাল্লাহ আমি পার্ট তিন ও চার নিয়ে আলোচনা করব। সবাই আশা করি ভিডিওটা সুন্দরভাবে সম্পূর্ণ দেখবে এবং লাইক কমেন্টস করে তোমাদের মতামত তোমরা জানিয়ে দেবে। আজকে এখন আমি পার্ট তিন তৃতীয় অধ্যায়ের পার্ট তিন নিয়ে আলোচনা করব। পার্ট তিনে আছে সাওম। আমরা জানি ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো এখানে তৃতীয় যে স্তম্ভটা এটা হলো সাওম, সাওম বা রোজা, যেটাকে আমরা রোজা বলে থাকি। সাওম বলতে এখানে যে রমজান মাসের যে 30 দিনের সাওম, এক মাস রোজা রাখা, এটাকে মূলত বোঝানো হয়েছে। যেটা নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন বা আল্লাহর ভীতি অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই ইবাদত শারীরিক হতে পারে, মানসিক হতে পারে এবং আর্থিকভাবে ইবাদতটা হতে পারে। সাওম এমন একটা ইবাদত যেটা শারীরিকভাবে এটা করা হয়, না খেয়ে থাকা হয়, এবং শুধুমাত্র না খেয়ে থাকাই না, এখানে যাবতীয় অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে থাকা হয়, বিরত থাকা হয়। সাওম শব্দের অর্থ বিরত থাকা, খাওয়া দাওয়া থেকে শুরু করে অশ্লীল খারাপ কাজ, মন্দ কথা বলা, মন্দ কথা শোনা ইত্যাদি থেকে বিরত থাকাই হলো সাওম। তো সাওম এখানে ধনী গরিব সবার জন্য সাওম পালন করা ফরজ। শুধুমাত্র আমাদের জন্যই সাওম পালন, আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য সাওম পালন করা ফরজ ছিল না, পূর্ববর্তী নবীদের উম্মতদের জন্য সাওম প্রচলন ছিল, তারা সাওম রাখতেন। তো সাওমটা আসলে রাখার অনেকগুলোর উদ্দেশ্য রয়েছে। এর একটা উদ্দেশ্য হলো যারা আমাদের সমাজে নিম্ন শ্রেণীর লোক আছে, তারা তিন বেলা খেতে পারে না, তাদের যে ক্ষুধার যে তাড়না সেটা বোঝার জন্য সাওম পালন করা হয়। যে আসলে না খেয়ে থাকলে মানুষের কত কষ্ট হয়, এটা যাদের আর্থিকভাবে যারা সচ্ছল তারা যদি এই বিষয়টা বুঝতে পারে যে খাদ্যের কষ্ট, অনাহে থাকার কষ্টটা, এই জন্য সাওমটা পালন করা হয়, যাতে করে তারা বুঝে এবং বুঝে তারা সেই দরিদ্র মানুষদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। আরেকটা উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন, যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে মানুষ থাকলে, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আছে, যা থাকে, সে কখনো খারাপ কাজ করতে পারে না, সে কখনো মন্দ কথা বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, অনৈতিক অসামাজিক কাজ সে করতে পারে না। তাই তাকওয়া অর্জন হলো সাওমের মূল লক্ষ্য, আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকাই হলো সাওম। তো রিডিংটা একটু পড়ি, তোমরা একটু রিডিংটা পড়ে নিও। সাওম আরবি শব্দ, এর ফার্সি প্রতিশব্দ হলো রোজা। সাওমের ফার্সি প্রতিশব্দ হলো রোজা। এর আবিধানিক অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে বলা হয় সাওম বলা হয়। পরীক্ষায় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ক অংশ হিসেবে, সৃজনশীলের ক অংশ হিসেবে আসতে পারে সাওম কাকে বলে, সাওম কাকে বলে। তো তখন তুমি লিখবা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলাকে খুশি করানোর জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে বলা হয় সাওম। সুন্দরভাবে সবাই এটা লিখবে। প্রাপ্তবয়স্ক
প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের উপর রমজান মাসে এক মাস সাওম পালন করা ফরজ। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এটি ইসলামের পঞ্চস্তম্ভের একটি। আমাদের দৈনন্দিন জীবনে সাওমের শিক্ষা ও গুরুত্ব অপরিসীম। সাওমের নৈতিক শিক্ষা, সাওম কেবল আমাদের উপরই ফরজ নয়, এটি পূর্ববর্তী নবী রাসূলের উম্মতের উপরও ফরজ ছিল। এর মাধ্যমে সাওম পালনকারীর আত্মিক উৎকর্ষ সাধিত হয়, তার রুহের যে উন্নতি, আত্মার যে উন্নতি, এটা সাধিত হয়। মন থেকে খারাপ বিষয়, খারাপ চিন্তাভাবনা দূর হয়ে যায়, বিরত থাকে। সে সাওমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া, তাকওয়াটাই আল্লাহ তাআলার সব ইবাদতের মূল উদ্দেশ্য। তাকওয়া অর্জন, আল্লাহর ভীতি অর্জন। তাকওয়া যার অন্তরে থাকবে সেই মুত্তাকি হবে, সেই পূর্ণ ইমানদার হবে। ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। ক্ষুধা ও তৃষ্ণার কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে কিছুই পানাহার করে না ও ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না। খাবার সামনে আসে বা খাবার রান্না করতেছে, খাবার রান্না করতেছে, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে সে খাবারটা গ্রহণ করতেছে না। এটা একটা বড় পরীক্ষা। পানীয় সামনে অনেক পানীয় রাখা আছে, শরবত রাখা আছে, কিন্তু সে খাচ্ছে না। কারণ একটাই, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা রাজি খুশি করানো, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। আর যে সাওম পালন করে আল্লাহ তাআলা তাকে নিজেই তাকে পুরস্কৃত করেন। সাওমের সম্পর্কে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আমরা তাকওয়া অর্জনের জন্য রমজান মাসে সিয়াম পালন করব। মানুষ লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ ও কামরূপের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজ লিপ্ত হয়। এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ ও কাম ভাবের, এগুলো মানুষের মনটাকে নষ্ট করে দেয়। মানুষের যে আল্লাহ তাআলার ভীতি, সেটা সে করে না। আল্লাহ তাআলার ভয় মানুষের মনে থাকে না যদি তার মনের মধ্যে এই বিষয়গুলো, লোভ লালসা, ক্রোধ থাকে, তার মনে আল্লাহর ভয় থাকে না। তাই এগুলো আগে দূর করতে হবে। মানুষ সাওম মানুষকে এসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায়। সাওম হলো কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢাল স্বরূপ। সাওম যে পালন করে তার এবং তার মন্দ কাজের মাঝে ঢাল স্বরূপ, বাধা হয়ে দাঁড়ায়, যে মানুষ সে মন্দ কাজগুলো করতে পারে না। কারণ তার মনের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতু, অর্থ সাওম, সাওম হলো ঢাল স্বরূপ বা রোজা হলো ঢাল স্বরূপ। এরা মুসলিম ও বুখারী শরীফের হাদিস। সর্বোপরি সাওম পালনের মাধ্যমে দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। সাওমের সামাজিক শিক্ষা, সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি সৃষ্টি হয়, সহমর্মিতা সৃষ্টি হয়। সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজনের অনাহারীর ক্ষুধা সে বুঝতে পারে। আর্থিক দিক দিয়ে সে সচ্ছল, সে স্বাবলম্বী, সে বৃত্তশালী, সে বুঝতে পারে তার প্রতিবেশী বা তার পাশের লোকটা, যে দরিদ্র লোক, অনাহারী লোক, সে কত কষ্ট করে। তাই সে বুঝতে পারে এই সাওম পালনের মাধ্যমে সে ক্ষুধার জ্বালাটা, সে ক্ষুধার যে কত কষ্ট, এটা সে বুঝতে পারে। তাই এটাকে বলা হয় সহানুভূতি মাস, সহনশীলতার মাস, সহমর্মিতার মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাস হলো সহানুভূতির মাস, এই মাস হলো সহানুভূতির মাস। তো মানুষ যে ক্ষুধার যে
তাড়না সে সেটা বুঝতে পারে, ক্ষুধার কষ্ট সে বুঝতে পেরে সে তার প্রতিবেশীকে, সে তার পাশে মানুষকে, সে দরিদ্র মানুষকে দান খয়রাত করে, সাদকা করে, দান খয়রাত করে, যাতে করে সে ভালোভাবে বেঁচে থাকতে পারে। রমজান মাসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের দান সাদকা করতে যেমন উদ্বুদ্ধ করেছেন, তিনি নিজেও তেমনিভাবে খুব দান সাদকা করতেন। কারণ বলা হয় যে রোজার মাসে যদি কোনো ভালো কাজ করা হয় তখন সেটা আল্লাহ তাআলা 70 গুণ বাড়া দেয় বা তার চেয়ে বেশিও বাড়া দেয়। তাই যদি 1 টাকা দান করে তাহলে অন্য মাসে 70 টাকা দান করার মতো সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। তাই এই মাসে বেশি বেশি করে দান সদকা করতে হয়। রমজান মাসে যেমন দান করতে হয় এ সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মধ্যে অধিক দানশীল ছিলেন, বিশেষ করে রমজান এলে তার দানশীলতা আরও বেড়ে যেত। বুখারী মুসলিম শরীফের হাদিস, এই হাদিসগুলো আমরা জেনে জেনে এগুলোর প্রতি আমরা আমল করব। রমজান মাস সারাও আমরা দান সদকা করব, দান সদকা করলে আমলের পরিমাণটা বেড়ে যায়। সাওয়াম অসহায় ও দরিদ্রকে দান করতে উদ্বুদ্ধ করে। সাওয়ামের ধর্মীয় গুরুত্ব, ধর্মীয় দিক থেকেও সাওয়ামের অনেক গুরুত্ব রয়েছে। সকল সৎকার্যের প্রতিদান আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণও বাড়িয়ে দিবেন। কিন্তু সাওয়ামের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, আসওয়ামু লি ও আনা আজজি বিহি, সাওয়াম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। সাওয়ামটা আল্লাহ তাআলার জন্য আর আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে সেই প্রতিদান দেবেন। এটা বুখারী শরীফের বিশুদ্ধ একটা হাদিস। যেহেতু সাওয়ামের আশায়, সওয়াবের আশায় আল্লাহর উদ্দেশ্যে সাওয়াম পালন করা হয়, সেহেতু আল্লাহ রোজাদার ব্যক্তি সকল গুনাহ মাফ করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সওয়ামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন। বুখারী শরীফের হাদিস। সাওয়াম একটা মৌলিক ফরজ ইবাদত, আমরা সবাই সাওয়াম পালন করব। যদি কেউ তা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। সাওয়ামের সামাজিক গুরুত্ব, সাওয়াম পালনের মাধ্যমে একজন লোক ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে, সে তার প্রতিবেশীকে, তার যে দরিদ্র মানুষকে সে দান সদকা করে এবং সে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকে, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকে। তো এটাই হলো আমাদের সাওয়াম নিয়ে আলোচনার বিষয়। পরবর্তীটা হলো যাকাত। যাকাত নিয়ে আমরা একটু আলোচনা করব। যাকাত হলো ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা একটা অংশ দরিদ্রদের যেটা দান করাতে বলা হয়েছে এটাই হলো যাকাত। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হয়। যাকাত শব্দের অর্থ পবিত্রতা বৃদ্ধি। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ পবিত্র হয়। নিসাব পরিমাণ সম্পদ বলতে বলা হয়েছে যে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা বা এর মূল্যের সমমূল্যের মালিক হলে যাকাত দিতে হয়, এবং সে যদি 1 বছর থাকে তখনই যাকাত দিতে হয়। যাকাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আর যাকাতু কান্তারাহুল ইসলাম, অর্থাৎ যাকাত হলো ইসলামের সেতু বন্ধন। যাকাত হলো ইসলামের সেতু বন্ধন। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি। যাকাতের শতকরা হার যদি ধরা তলে 2.5% যাকাত দিতে হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো, সূরা আন-নূর আয়াত 56। যাকাতের গুরুত্ব অনেক বেশি, কারণ সমাজের মধ্যে দরিদ্র শ্রেণীর লোক রয়েছে, তাদেরকে যাকাত দিতে হয়। তো আজকে আমরা যাকাত এবং সাওয়াম নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। বাড়িতে এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি পড়বা, আর এ সম্পর্কে যতগুলো এমসিকিউ আছে এমসিকিউগুলো পড়ে ফেলবা। তোমার যে আজকে বাড়ির কাজ থাকবে যাকাত এবং সাওয়াম সম্পর্কিত যাবতীয় বহু নির্বাচনী প্রশ্ন এবং সিচুয়েশন প্রশ্ন পড়ে ফেলবা। সবাই ভালো থাকবা আর আমাদের ভিডিওগুলো দেখবা, লাইক কমেন্টস করবা, আর তোমরা অবশ্যই ইউটিউবে
ইউটিউবে গিয়ে ইম্পেয়ার স্কুল লিখে সার্চ দিয়ে সেখানে যে পেজটা আসবে সেটা পেজটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমরা সংযুক্ত সম্পৃক্ত থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।